বাজে 8:15 ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে চা খাওয়া হয়ে গেছে এখন স্নান টান সেরে রেডি হব একটু পরেই বেরোব বেলুর মঠ দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো মামিমা ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে স্যান্ডউইচ এত সকাল সকাল খেতে ইচ্ছা করছে না কালকে অতটা জার্নি করে এসে শরীরটাও খুব একটা যে সাথ দিচ্ছে সেরকম নয় তবে তোমাদের আরেকটু দেখিয়ে দিই ভিউটা এই যে বেডরুমের জানলা থেকে দেখো কত সুন্দর ওই যে লেকটা দেখা যাচ্ছে এই লেকটা না সব জায়গা থেকে দেখা যায় দুটো তিনটে বেডরুম থেকে ডাইনিং এ বসে এই ফ্ল্যাটের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই লেকটা আর এই লেকের পার বরাবর যে রাস্তাটা আছে সেখান দিয়ে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক সবাই করে যাচ্ছে কালকে সন্ধ্যাবেলা যখন এলাম তখন তো প্রচুর মানুষ হাঁটছিলেন আবার ভোরবেলা থেকেও অনেকে হাঁটছেন আমার মামাও এখানে মর্নিং ওয়াক করে তো ব্রেকফাস্ট করে আমরা এবার বেরিয়ে যাব অবশ্যই সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো এটা হলো মামাদের ব্যালকনি এখানে মামিমা তুলসী গাছ রেখেছে তাছাড়া এখানে জামা কাপড় মেলা বাসন মাজা এবং এখানে ওয়াশিং মেশিনটাও আছে তো এবার আমরা ব্রেকফাস্ট করে নেব বাজে 8:00 তো তার মধ্যে মামিমা এরকম জাম্পেস জাম্পেস বার্গার বানিয়ে রেখেছে সেই সাথে আছে ফ্রুটস এবং অরেঞ্জ জুস তো এই জাম্বো সাইজের বার্গার সবার জন্য দুটো করে বানিয়েছে বাট এটা একটা খাওয়াই আমার পক্ষে ইম্পসিবল তো যেটুকু পারি খাবো আর এটা কিন্তু সুপার টেস্টি হয়েছে 8:30-এর মধ্যে গাড়ি চলে আসবে এই দেখো চলেও এসেছে মামার ড্রাইভার দাদা মামা মামি যাবে না আমরা 5 জনই যাচ্ছি কারণ গাড়িতে তো ধরবে না অতজন এই প্রথমে যাব আমরা বেলুর মঠে আমরা চলে এসেছি বেলুর মঠে বেলুর মঠের গেট পর্যন্ত গাড়ি এলাও তারপরে নয় তারপরে পায়ে হেঁটেই ঢুকতে হবে আর বেলুর মঠ সবাই জানো যে খুব নিরিবিলি এবং শান্ত এলাকা এখানে বেশি চিৎকার চেঁচামেচি জোরে কথা না বলাই ভালো এবং এর মধ্যে ভিডিও করা বা ছবি তোলাও কিন্তু অ্যালাউ নয় সমস্ত জায়গায় সেটা লেখাও আছে সেই জন্য ভেতরের কোনো অংশের ভিডিও আমি করিনি বাইরে টুকটাক একটু ভিডিও তুলেছি তো বেলুর মঠে আমার বাবা দীক্ষিত এখানে আমি আগেও এসেছি যতবারই আসি না কেন মন প্রশান্তিতে ভরে ওঠে এটা একদম গঙ্গার তীরে যে মন্দিরটা আছে বেলুর মঠেরই মা শারদার মন্দির সেসব অংশগুলো তো এই দেখো বেলুর মঠের গঙ্গার ধারে আমার বাবা একটু বসে আছে অপূর্ব সুন্দর দৃশ্য অনেকে স্নানও করছে আমিও একটু গেছিলাম তো বেলুরের একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি পরে দেব সেখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো তো এবার আমরা যাচ্ছি আদ্যা বিচে বেলুর থেকে দক্ষিণেশ্বর কিন্তু স্টিমারে করে খুব সহজেই যাওয়া আসা করা যায় বাট আমরা যেহেতু গাড়ি করে সেই জন্য বালি ব্রিজটা পেরিয়ে আমরা প্রথমে আদ্যা পিঠে এলাম কারণ 10:30-টার সময় আদ্যা পিঠের মায়ের আরতি হবে সেইটা আমাদেরকে দেখাবেন বলে ড্রাইভার দাদা তড়িঘড়ি এখানে নিয়ে এলেন তো আমরা 10:20-তেই পৌঁছে গেছিলাম আদ্যা পিঠে তো মায়ের আরতির ভিডিও তোলা বা ক্যামেরা করা ক্যামেরায় স্টিল ফটো তোলাও সবই কিন্তু নিষিদ্ধ বারবার করে বলে দিচ্ছিল সেই জন্য আমি আর সেই কাজটা করিনি আরতি দেখলাম খুবই ভালো লাগলো খুব সুন্দর লাগলো মন ভরে আরতি দর্শন করে আমরা এবার আদ্যা পিঠটা একটু ঘুরে নিচ্ছি আদ্যাপীঠে খুব ভালো লেগেছে আমাদের মায়াপুরে যেরকম গোশালা আছে আদ্যাপীঠেও গোশালা আছে এই যে আমাদের এই যে ড্রাইভার দাদা উনি আমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এই যে কত বড় গোশালা তো
আদ্যাপীঠ দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠের কিন্তু আলাদা আলাদা ভিডিও আমি এর পরে দেব, তোমরা অবশ্যই সেগুলো চেক করো। আর এই ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সেই সাথে চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। এই আদ্যাপীঠের মধ্যেই কিন্তু আছে পলিটেকনিক কলেজ, বিএড কলেজ, তো সেগুলোও আমরা দেখে নিলাম। খুব ভালো লাগলো, এখানে যারা পড়ে তারা সত্যি বেশ সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী মন্দিরের মধ্যে এত সুন্দর পরিবেশে পড়ে। তো আদ্যাপীঠ থেকে খুব কাছেই চলে এলাম দক্ষিণেশ্বর। তো পার্কিং নিয়ে একটু সমস্যা হচ্ছিল যেহেতু শনিবার, পার্কিংয়ের প্রচণ্ড চাপ, মন্দিরের মধ্যে পার্কিং করা যায়নি, একটু দূরে পার্কিং করে টোটো করে আমরা মন্দিরে এলাম যেহেতু আমার বাবা হাঁটতে পারে না ঠিকমতো। তো আজকে বিভৎস ভিড় শনিবার, দক্ষিণেশ্বরে এমনিতেই ভিড় থাকে তার উপরে শনিবার, আর করোনার পর থেকে মানে সরাসরি মূল মন্দিরে প্রবেশ করা যায় না, গেট লাগানো আছে, সেখান দিয়ে লাইন দিয়ে যেতে হবে। তো আমার মা আর আমার বর পূজার ডালি নিয়ে পুজো দিতে গেল, ওই ভিড় দেখে আমি, আমার ছেলে, আমার বাবা এবং আমাদের ড্রাইভার দাদা আমরা অন্য একটা জায়গায় বসলাম। তো সেখানে বসার পর কিছুক্ষণ পর এই গঙ্গার ঘাটে চলে এলাম, দক্ষিণেশ্বরের গঙ্গা খুবই সুন্দর লাগলো, প্রচুর মানুষ গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গাকে দর্শন করছে। তারপরে গঙ্গার জোয়ার আসার দৃশ্যও আমি দেখেছি যেটা আমার খুবই ভালো লেগেছে। তো দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের কথা আর নতুন করে কি বলবো, যতবারই আসো না কেন মন ভরবে না, মনে হয় বারে বারে আসি। এগুলো যেগুলো ডান দিকে আছে এগুলো সেই শিব মন্দির, তো ওদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো তিনটে জায়গায় আমাদের দর্শন হয়ে গেল, ভাবলাম যে একটু বোটানিক্যাল গার্ডেনে যাব, সেইটাই আমরা ড্রাইভার দাদাকে বললাম। তো দেখা যাক বোটানিক্যাল গার্ডেনে যেতে পারি কি না, কারণ হাওড়াতে এসেছি আর এই তিনটে জায়গায় খুব তাড়াতাড়ি আমাদের দেখা হয়ে গেল। এই যে গাড়িটা এখানে পার্ক করা ছিল, বোটানিক্যাল গার্ডেনের কাছে গিয়েও ফিরে আসতে হলো কারণ প্রচণ্ড জ্যাম আর সবারই একটুখানি শরীর খারাপ লাগছিলো, তাই চলে এলাম। আর এই যে এসেই দেখছি মামিমা সব রেডি করে ফেলেছে, দেখলেই খাবার, ভাত, শাক আর একটা ভাজা আর তিন রকম মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ আর রুই মাছ, সেই সাথে আছে ঘন অড়হর ডাল, চাটনি, দই, মিষ্টি, আইসক্রিম, পায়েস, একেবারে নানা রকম আইটেমের সমাহার। আমরা আসাতে মামিমা খুব ব্যস্ত হয়ে পড়েছে। ওখান থেকে গঙ্গা বেলুড় মঠে বেশিক্ষণ থাকিনি, না ওখানে সেই আবার। তো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু গল্প গুজব করে যে যার মতো রেস্ট নিতে ব্যস্ত, তো আইসক্রিমটা খাওয়া হয়নি, মামিমা খুব ব্যস্ত হয়ে পড়েছিল আইসক্রিম খাওয়ানোর জন্য। তো ছেলেরটা ছেলে খেয়ে নিয়েছে, এবার আমারটা আমি খাচ্ছি। আর তারপরে সন্ধেবেলায় মামাদের ফ্ল্যাটের খুব কাছেই একটা খুব সুন্দর মন্দির আছে, তো মামা সেখানে নিয়ে এলো আমাদের সবাইকে, হেঁটেই আসা যেত কিন্তু বাবার জন্য মামা গাড়ি করে নিয়ে এলো জাস্ট ফ্ল্যাট থেকে বেরিয়ে বাঁদিকে। খুবই ভালো মন্দিরটা, খুব ভালো লাগলো, চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। মা কালী আছেন, দুর্গা আছেন, গণেশ ঠাকুর আছেন, হনুমানজি আছেন, আরও অনেক ঠাকুর আছে, অনেক বয়স্ক মানুষরা মন্দিরের চাতালে বসে গল্প করছিলেন, পরিবেশটা খুবই সুন্দর।
খুব ভালো লেগেছে। আজকে সারাটা দিন এই বিভিন্ন মন্দির দর্শন করে আমাদের খুব ভালোই কাটলো। ওই যে বাবা আর মামা আর আমি, মা, ছেলে, আমার হাজব্যান্ড, আমরা হচ্ছি মামিমা বাড়িতে আছে। মামিমা দুই দিদি আসবেন আমাদের সঙ্গে দেখা করতে, দুই মাসি। তো দেখো সমস্ত মানে অনেক ঠাকুরই এই মন্দিরে আছে। আর এই চাতালটায় নাকি মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান হয়, কীর্তন হয়। সুন্দর না বাবা? আর এইটা মন্দিরের নিজস্ব পুকুর, পুকুরটা খনন করা হয়েছে নতুন করে। পুকুরের পাশের এলাকাটাও মানে পাশের এই জায়গাটাও খুব সুন্দর, দিন হলে আরও ভালো করে বোঝা যেত। তো ভালো করে মন্দিরটা ঘুরে এবার আমরা চলে এসেছি লিফটে। যাওয়ার একে একবার চা খেয়ে গেছিলাম, তো মামা আসার সময় আবারও সেই কালকের মতো পানির পকোড়া আর ভেজিটেবল চপ এসব কিনলো। তো ওগুলো গিয়ে আবার আর এক প্রস্থ চা দিয়ে খাওয়া হবে। তো বাড়ি এসে আবার আমরা ফ্রেশ হয়ে চা পাকোড়া চপ খেয়ে নিয়েছি, টিভি দেখছি। আজকের ভিডিওটা এটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। টাটা।